বলছে যে এরকম এরকম এখান থেকে চলে যাওয়ার জন্য যে মঞ্চ বানানো হয়েছে মঞ্চ যাতে আর তৈরি না করা হয় বন্ধ করে দেওয়ার জন্য কি কারণ কি পুলিশ এখন যদি বিপ্লব দেবের কথা মতো চলে পুলিশ যদি বিজেপির দাবিদারি করে এটা তো চলবে না আমাদের এখানে আমরা পারমিশন নিয়ে এসেছি পারমিশন নিয়ে এখানে সভা করছি এসডিপিও আসছে সকালে একবার পুলিশ দিয়ে অ্যারাসমেন্ট করে বলছে কুণালদাকে রাতের বেলা কুণাল ঘোষকে নোটিশ পাঠানো হচ্ছে এখানে বলছে এখন সভা করা যাবে না কারণ জিজ্ঞাসা করছি বলছে উচ্চ নেতৃত্বের সাথে কথা বলতে হবে উচ্চ নেতৃত্বটাকে বিজেপি বিপ্লব দেব আমরা উচ্চ নেতৃত্ব কার সাথে কথা বলবো আমরা পারমিশন নিয়েছি আমরা পারমিশনের এগেনস্টে আমাদের যতবার অনেক প্রশ্ন করেছে ওরা তিনবার বিভিন্ন ধরনের প্রশ্ন করেছে এবং আমরা তার উত্তর দিয়েছি তারপরে পারমিশন যদি এখন বলে সরিয়ে নিতে হবে আমরা সরব না আমরা কালকে অভিষেক ব্যানার্জির সভা এখানে ছিল এবং এখানেই হবে আমরা দেখবো যে কত ক্ষমতা আছে ওদের আটকে দেয় আমরা রাস্তায় আছি তৃণমূল কংগ্রেস রাস্তায় আছে এখানে তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটি কর্মী জেলা থেকে অলরেডি ত্রিপুরা জেলা থেকে আসতে শুরু করেছে এইখান থেকে সরানো হবে না কাজ আমরা চালু রাখতে বলেছি ডেকোরেটার্সকে যত পুলিশ থাকে যত ফোর্স আছে ওইসব ফোর্স দিয়ে পশ্চিমবঙ্গে 34 বছরের সিপিএম অনেক দেখিয়েছে এইসব কিছু করা যাবে না এখানেই সভা হচ্ছে আগামীকাল অভিষেক ব্যানার্জির সভা আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির সভা এখানেই হচ্ছে।